আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যে দলই আজ জিতুক তারাই চলে যাবে চতুর্থ স্থানে, এমন যখন সমীকরণ পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস দুই দলেরই রান রেট ভালো ছিল, অর্থাৎ প্লাস পয়েন্ট। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বেঙ্গালুরুর রান রেট নেগেটিভ তথা মাইনাসে ছিল। আজকের এই ম্যাচটিতেও দিল্লি ক্যাপিটালস একাদশে খেলেননি মুস্তাফিজুর রহমান। প্রোটিয়া পেসার অ্যান্ড্রিক নরকিয়ার উপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন অ্যান্ড্রিক নরকিয়া। আজকের ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে করে দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার করেছেন এক বলে শূন্য, সরফরাজ খান ১৬ বলে ৩২, মিচেল মাস ৪৮ বলে ৬৩, লালিত যাদব ২১ বলে ২৪, ঋষভ পান্ত ৩ বলে ৭, রোবম্যান পাওয়েল ৬ বলে ২, অক্ষর প্যাটেল শেষ দিকে কিছুটা সঙ্গ দিয়েছেন শার্দুল ঠাকুরকে, ২০ বলে করেছেন ১৭ রান। সব মিলিয়ে ১৫৯ রানের এক টার্গেট দাঁড় করানো হয়েছিল প্রীতিজিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে। এমন সংগ্রহে প্রথম থেকেই তেরে ফুরে খেলতে শুরু করে জনি ব্যারিস্টো, করেছেন ১৫ বলে ২৮ রান, যার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮৬-এর অধিক। এদিকে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি শিখর ধাওয়ান, ১৬ বলে ১৯ রান করে আউট হয়েছেন। ওয়ান ডাউনে নামা ভানুকা রাজাপাকসে করেছেন ৫ বলে ৪, লিয়ামন লিভিংস্টন ৫ বলে ৩, মায়াঙ্ক আগরওয়াল ২ বলে ০, জিতেশ শর্মা ২৫ বলে ২৭ রান। আজকের ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের প্রত্যেকটা বলারই দুর্দান্ত বোলিং করেছেন, ফলশ্রুতিতে খুব সহজেই ২০২২ আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচ জিতেই মুস্তাফিজ বন্দনায় মেতেছে ঋষভ পান্ত, বলছেন মুস্তাফিজও আমাদের বেশ কয়েকটি ম্যাচ জেতানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তার অবদান দিল্লি ক্যাপিটালসে অনস্বীকার্য। আশা করছি প্লে অফের ম্যাচে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েই স্কোয়াড ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট, পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।